বন্ধুরা, দীর্ঘ 7 ঘন্টা প্লেনে ওড়ার পর আমরা এসে নামলাম সেই ইন্দোনেশিয়ার পূর্ব অঞ্চলের দ্বীপ বালি দ্বীপের ডেনপাসার এই এয়ারপোর্টে। ডেনপাসার এয়ারপোর্টের ভেতরের ভাগটা দেখতে ঠিক এই রকম, দেখুন কি সুন্দর, অদ্ভুত। অথচ এটি একটি সাধারণ পর্যটন কেন্দ্র, আর এই পর্যটন কেন্দ্রের এয়ারপোর্টটাই কি আকর্ষণীয়, কি অপূর্ব। কোনো ধুলা বালি, কোনো ময়লা নেই। চলুন তাহলে আমরা যন্ত্রসঙ্গীতের সুরে সুরে আমরা এখন এই বালি দ্বীপের যেই ডেনপাসার যে এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই এয়ারপোর্টের কিছু অংশ আমরা দেখি। চলুন গান শুনি। ইন্দোনেশিয়ার এই দ্বীপ বালি, এটি একমাত্র দ্বীপ যে দ্বীপের অধিবাসীদের সংখ্যাধিক হচ্ছে হিন্দু। এবং আপনারা নিশ্চয় অনেকেই জানেন যে ইন্দোনেশিয়া অনেক আগে, মুসলিম হওয়ার আগে, এই দেশটি ছিল হিন্দু দেশ, অর্থাৎ সনাতন ধর্ম, হিন্দু ধর্মের দেশ। আমরা এখনও ব্যাগেজ ক্লেম করিনি, প্রথমে হবে আমাদের এয়ারপোর্ট থেকে নামার পর আমাদের ইমিগ্রেশনের চেক হবে। আর অস্ট্রেলিয়ান পাসপোর্টধারী যারা, তাদের কখনোই এই দেশে আসতে ভিসা লাগে না, শুধু টিকিটটা কেটে নিলেই আপনি চলে আসতে পারবেন। অস্ট্রেলিয়ান পাসপোর্টের ইজ্জতটা একটু ভিন্ন। দেখুন, এরা সবাই কিন্তু টুরিস্ট, সবাই টুরিস্ট, আর মোস্ট অফ দেম আর ফ্রম অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের এটাকে বলা হয় অনেকটা সেকেন্ড হোম। দেখুন কি ভিড় লেগে আছে এখন অক্টোবর মাসের, আজ 12 তারিখ, ওদিকে সূর্যের তাপ বাড়ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের দিকে, আর এদিকটায় আস্তে আস্তে সূর্যের তাপ কমবে। আর বিশেষ করে সমুদ্রে সার্ফিং এর জন্যেই এইখানে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের লোকরা এসে থাকে। আমরা এসেছি নিশ্চক ছুটি কাটানোর জন্যেই। আমি এখন ব্যাগের অপেক্ষায় আছি আমাদের বেল্ট নাম্বার 4। সিডনি থেকে যেই প্লেন এসেছে সেই প্লেনের মালগুলো নামবে এই বেল্টে। প্রিয় ভাই ও বোনেরা, ডেনপাসার ইন্দোনেশিয়ার একটি সাধারণ একটি দ্বীপ বালি, আর সেই দ্বীপের একটি বিমানবন্দরের হাল হাকিকত দেখুন কি গোছানো, কত সুন্দর।
এবং কত বৃহৎ এবং কত পরিষ্কার বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এর ধারে কাছে নয় বন্ধুরা, একদম নয়, কোনোভাবেই নয়। পরিচ্ছন্নতা এবং পরিষ্কারের দিকে এই বিমানবন্দরের কাছে ঢাকা বিমানবন্দর নয়। একটু লক্ষ্য করুন, আপনি এই ভিডিওতে যেভাবে দেখছেন এই ফ্রেমের বাইরে যেন আরও সুন্দর। আর বাংলাদেশে যখন বিমানবন্দরটি দেখবেন তখন ফ্রেমের ভেতরেই আপনি সুন্দরটা দেখবেন, কিন্তু ফ্রেমের বাইরের আরও মারাত্মক অসুন্দরগুলো থেকে যায়। কিন্তু এইখানে আপনি ফ্রেম দিয়ে যা দেখছেন এই ফ্রেমের বাইরেও অনেক সুন্দর, অদ্ভুত অদ্ভুত। দেখুন, মনে হয় যেন একটি ইউরোপিয়ান কোনো দেশে এসে আমি নামলাম। দীর্ঘ 24 বছর পর 1995 সনের ডিসেম্বর মাসে আমি শেষবারের মতো বালিতে এসেছিলাম। আজ 1995 সনের পর দীর্ঘ 24 বছর পর আমি এসে নামলাম এই বালি দ্বীপে। দীর্ঘ 6 ঘন্টা 55 মিনিট প্লেনে এক নাগাড়ে উড়েছি, কোনো থামাথামি ছিল না। আমরা এসে নামলাম এখানকার সময় বিকেল 5:45। আপনি এদের কনভেয়ার যে বেল্ট, সেই কনভেয়ার বেল্টগুলো দেখুন কি সুন্দর। কোনো টুটা ফুটা নেই, কোনো ছেঁড়া নেই, কোনো ময়লা নেই, কিছু নেই। দেখুন কত হ্যাভি ডিউটি এই কনভেয়ার বেল্টগুলো, কত সুন্দর। আর আপনি বাংলাদেশ বিমানবন্দর, বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা, ঢাকার সেই কনভেয়ার বেল্টগুলো আপনি একটু চিন্তা করুন। কেউ যদি আন্তর্জাতিক বিমানবন্দরে ঢোকার সুযোগ যদি হয়েছে, যদি কারো দুর্ভাগ্য হয়েছে সেই বিমানবন্দরে ঢোকার, তারা নিশ্চয়ই একটু অনুমান করতে পারবেন যে এখানকার এই সাধারণ ছোট একটি ইন্দোনেশিয়ান দ্বীপ বালি দ্বীপের ডেনপাসার যে বিমানবন্দর, সেখানকার যে কনভেয়ার বেল্ট, সেই কনভেয়ার বেল্টগুলোর অবস্থাটা দেখুন। এখানে অস্ট্রেলিয়া থেকে এসেছে আরও অনেকেই, দেখুন ওরাও অপেক্ষা করছে তাদের মালের জন্যে। এরা সবাই আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে এসেছে, আমরা অপেক্ষা করছি আমাদের মালগুলো তোলার জন্য। বালি বলতে গেলে অনেকটা অস্ট্রেলিয়ানদের জন্যে সেকেন্ড হোম, হলিডের জন্যে। অর্থাৎ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের যারা সাধারণ লোক, যারা যাদের আয় সীমিত অথবা নিম্ন মধ্যবিত্ত, যাদের জন্যে দূরে কোনো দেশে যাওয়া সম্ভব নয়, তাদের জন্যে বালি হচ্ছে এই ভ্রমণের একটি স্থান। Where are you from? I'm from Australia. You're from Australia? What part of Australia are you from? Sydney. You're from Sydney? Yes. I'm from Sydney, Canterbury area. And you? Bondi. Bondi, beautiful Bondi beach. What made you to come here? Well, Bondi itself is so beautiful, sea beach. Why did you come here? বন্ধুরা বললো বালি সবসময় সুন্দর। বন্ধুরা, আমি এখন আমার ব্যাগটা ধরতে যাচ্ছি, আমার ব্যাগ আসছে এবং This is Bonnie Amin from Denpasar, Bali, Indonesia. Thank you very much. Bye-bye.
ট্যাক্সি দ্য ব্যানে 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 হোটেল ব্যানে হোটেল ব্যানে দ্য ব্যানে টু হাউ মাচ হাউ মাচ হাউ মাচ রুপিয়া ডলার রুপিয়া রুপিয়া হ্যাঁ এখানে দ্য ব্যানে অর্থাৎ আমাদের হোটেল দ্য ব্যানে এটি কুটা বিচের কাছে খুবই কাছাকাছি প্রায় এরা চাচ্ছে একজন চাইলো 3 লক্ষ আরেকজনে চাইলো 2.5 লক্ষ রুপিস অর্থাৎ অস্ট্রেলিয়ান ডলারে কেউ চাইলো $30 কেউ চাইলো $25 যাকে যেভাবে পারছে ওরা ঠকিয়ে নিচ্ছে সুতরাং খুবই সাবধান থাকতে হবে এখানে এসে ট্যাক্সি দরাদরি যখন করবেন খুবই সতর্ক থাকতে হবে আপনাকে